বাবা বাবার বউ ও বাবা সকাল সকাল আবার কি হলো ইঁদুর ছুটছে বাবা কোথায় হ্যাঁ কোথায় আমার পেটে বাবা খুঁকিতে পেয়েছে একটু খেতে দাও না এই পলটু তোকে কতবার বলেছি সকালে দেরি করে ঘুম থেকে উঠবি যাতে সকালের খাবারটা খেতে না হয় কে কার কথা শুনে যা যা ওই মুড়ির কৌটো থেকে এক মুঠো মুড়ি নিয়ে যা শুধু এক মুঠো মুড়ি খাওয়া যায় নাকি সঙ্গে একটা বাতাসা দেবে না বাবা ও বাবা এতে পেলে শুতে চায় এক মুঠো মুড়ি পাচ্ছি সেই তোর বাবার মানে আমার ভাগ্য ভালো চুপচাপ জল দিয়ে মুড়ি খেয়ে নে যা কি পুজোদের তো এক ফোঁটাও জল নেই বাবা ছিল তো হ্যাঁ এক ফোঁটা জল ছিল এক কুলি টুকুত করে মাটিতে পড়ে গেল এখন আমি কি দিয়ে মুড়ি খাবো বাবা ও বাবা আমার বাবা এইরকমই বাবা এত কিপটে যে বিনামূল্যে পেলে বৃষ্টির জলও ছাড়ে না পয়সার অভাবে একে একে ঘরের সব জিনিসই তো বাজারে বেচে দিলাম তবু আমার সংসারের অভাব যায় না দেখি আজ বাজারে কি বেচা যায় এই তো এই তো পেয়েছি এই তোরঙ্গটা আমি আমার বিয়েতে উপহার হিসেবে পেয়েছিলাম আমার একমাত্র বউটা যখন বেঁচে নেই তখন বিয়েতে পাওয়া তোরঙ্গটা ঘরে রেখে হবেটা কি এমনিতে এই ভাঙা তোরঙ্গটা বিক্রি করে কতই বার পাওয়া যাবে আমাকে ছেড়ে দাও যদু আমাকে তোরঙ্গের মধ্যেই থাকতে দাও দয়া করে বাজারে বিক্রি করে দিও না কি তুমি কে বাপু আমি আমি তরঙ্গের ভূত কত 20 বছর ধরে আমি এই তরঙ্গের মধ্যেই ছিলাম আর তোমার স্বর্গত স্ত্রী ছিলেন আমার খুব পছন্দের মানুষ উনি জানতেন এই তরঙ্গের মধ্যেই আমি থাকি তাকে আমি কি করবো শুনি তোকে ঘরে রাখলে আমার ঝামেলা বাড়বে বই কমবে না এদিকে আমাদের দুই বাপ বেটার খাবার জোটে না তার উপর আবার তুই আমি কোনোদিন তোমার কাছে খাবার চেয়েছি নাকি এতদিন চাসনি আর যদি চেয়ে বসিস না না আমি কারুর কাছে কোনোদিন কিচ্ছুটি চাইনি উল্টে সবাই আমার কাছে যা চায় আমি তাকে তাই দিয়ে দিই উলমোড়াটা জায়গা পাও না আমি বিশ্বাস করি না তোর কথা এবার তুই মানা মানে কেটে পড় দেখি বাবু যা যা বেশ তো বিশ্বাস যখন হচ্ছে না তখন আমার কাছে একটা কিছু চেয়েই দেখো না কি তোমার ঘরের ফুটো চাল থেকে যে জল পড়ছে তুই পারবি আমার ঘরের ফুটো চাল ছাড়িয়ে দিতে কেন পারবো না এইসব আমার কাছে নসি এই দেখো এবার বিশ্বাস হলো তো সত্যি তো বেটা তার মানে ভুল দিচ্ছে এইসব কাজ সত্যি সত্যি করতে পারি হ্যাঁ ঠিক আছে আমি তোকে আমার ঘরে থাকতে দিলাম তবে এমনি এমনি নয় আজ থেকে ওই কাপড় কাচা ঘর পরিষ্কার করা বাসন মাজা মানে ওই ঘরের সব কাজ তোকে করতে হবে বল রাজি আর কোনো উপায় নেই ঠিক আছে আমি রাজি এই ভাঙা তোরঙ্গটা ছাড়া তো আর কিছুই বেঁচে নেই যে বাজারে বিক্রি করব এক কাজ করি ওই জমিদার মশাইয়ের কাছে গিয়ে কিছু টাকা ধার নিয়ে আসি এ শোধ দিতে হলে বলবো কাছে ফুটো কড়িও তো নেই এই কাজ না হলেও পায়ে পড়ে যাবো হ্যাঁ ভূত তরঙ্গের ভূত আমার কথা শুনতে পাচ্ছ শুনতে পেলে সাড়া দাও ও তরঙ্গের ভূত ভয় পেও না বন্ধু ভূত বলেও আমি তোমার কোনো ক্ষতি করব না আমি ভালো মানুষের বন্ধু আর খারাপের জম তাই বুঝি হ্যাঁ তোমার স্বর্গত মা তো আমার বন্ধু ছিলেন ওনার মুখ থেকে আমি তোমাদের কত গল্প শুনেছি হ্যাঁ মা ছোটবেলায় আমাকেও খেতে বসে অনেক গল্প শোনাতো তারপর একদিন মা তারাদের দেশে চলে গেল তারপর থেকেই
আমাকে আধপেটা খেয়ে থাকতে হয়। আমি সব জানি বন্ধু, তোমার কিপ্টে বাবা যেমন অলস তেমন লোভী। আমি তো তোমার বন্ধু, তোমার যা ইচ্ছে তুমি আমার কাছে চাইতে পারো। না না, মা বলেছে কারোর কাছে কিছু চাইতে নেই, যেটা প্রয়োজন সেটা অর্জন করে নিতে হয়। তাই আমার তোমার কাছে কিছু চাওয়ার নেই ভূত। তোমার কিছু চাওয়ার নেই মানছি, কিন্তু আমার তো বন্ধুকে কিছু দেওয়ার আছে। এই দাও। নাও পল্টু, তোমার বাবা চলে আসার আগে পেট ভরে খেয়ে নাও। না 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 না, আমাকে পাগল গরু গুতিয়েছে নাকি? তোমাকে এক পয়সাও ধার দেব না। না ঠিক বলেছেন হুজুর, যদুকে টাকার ধার দেওয়া মানে তো গঙ্গায় টাকা ফেলে দেওয়া, ও টাকা আর ফেরত আসবে না। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি এবার এসো তো, যাও যাও যাও। তোমার ঘর তো পরিষ্কারই আছে, একটাও ইঁদুর আরশোলা কিচ্ছু নেই, কারণ ওরা জানে এই বাড়িতে থাকলে ওদের না খেয়ে মরতে হবে। এত বড় কথা, তোকে আমি দয়া করেছি বলে তুই আমার বাড়িতে আছিস, সেটা ভুলে যাস না। যা যা যা, বেরিয়ে যা, বেরিয়ে যা খুনি, বেরিয়ে যা। আচ্ছা বাবা আচ্ছা, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ক্ষমা করে কি হবে? হ্যাঁ ক্ষমা করে কি হবে, ক্ষমা করে কি বড় লোক হওয়া যায়? এই এই এই, তুই বলেছিস না তোর কাছে যে যা চায় তুই তাকে তাই দিস। হ্যাঁ হ্যাঁ দি তো। বেশ তাহলে আমাকে আমাকে অনেক অনেক সোনা গয়না দে, অনেক অনেক টাকা দে। আরে আরে, এইভাবে এগুলো দেওয়া যায় না, কোনো জিনিসের অসৎ ব্যবহার মোটেই উচিত নয়। শোন, নীতিকতা শুনবো বলে তোকে আমি ঘরে রাখিনি, ভালো বলে যা চেয়েছি দিয়ে দে, নাহলে আজই আমি এই তেরঙ্গাটা বাজারে বেচে দেবো, এই বলে দিলাম। না না না, ভালো কথায় কাজ হবে না। এবার এই লোভী অসৎ মানুষটাকে শায়েস্তা করার সময় এসেছে। ঠিক আছে ঠিক আছে, এই নাও এই নাও এই নাও। আমি স্বপ্ন দেখছি না, সব সত্যি। আজ থেকে আমার গলায় থাকবে, আর বাকিগুলো আমি বাজারে বিক্রি করে দেব। আর ওই টাকা দিয়ে আমি অনেক অনেক জিনিস কিনে রাজার হালে থাকবো। রাতারাতি যদু ভিখারি থেকে এত বড় লোক হয়ে গেল কি করে? না না না, একটা গোলমাল তো আছে নিশ্চয়ই। যাই যাই, জমিদার মশাইকে গিয়ে এই গরম গরম খবরটা দি। হুজুর হুজুর, যদু তো রাতারাতি বড় লোক হয়ে গেছে, হাতে গলায় সোনার অলংকার পরে অনেক অনেক টাকা নিয়ে বাজারে ঘুরে বেড়াতে দেখলাম। হ্যাঁ বলো কি গো, এত সোনা যদু পেল কোথায়? আরে সেটাই তো বুঝতে পারছি না হুজুর, আপনি একবার আপনার সিন্দুকটা খুলে দেখুন তো। এই সর্বনাশ,
আমার সিন্দুক যে খালি, হায় 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 হায়, ইস! যেটা আন্দাজ করেছিলাম সেটাই সত্যি হলো হুজুর। ধার চেয়ে না পাওয়ায় যদু আপনার সিন্দুক লুট করেছে। এই এক্ষুনি যাও যদুর বাড়ি গিয়ে ব্যাটাকে ধরে নিয়ে এসো। আজ ওর একদিন কি আমার একদিন, যাও। জীবন হলে এরকমই হওয়া উচিত, খালি খাও আর ঘুমো। কিন্তু মা যে বলতো পরিশ্রম করে খাওয়া উচিত। আর তো তোর মার কথা, আজ থেকে আমি যা বলবো এই বাড়িতে তাই হবে। এই তো চোরটা এখানে বসে আছে, ওকে ধর, ওকে ধর, 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 ওকে ধর। বিশ্বাস করো সত্যি বলছি, এই ভূত আমাকে এই সমস্ত গয়না দিয়েছে। কোন ভূত? এখানে তো কেউ নেই, আবার বোকা বানাচ্ছিস আমাদের। হ্যাঁ, চল 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 চল, ওকে নিয়ে চল, ওকে নিয়ে চল, বোকা বানানো হচ্ছে, নিয়ে চল।